হাই প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছেন এর জেনেরিক নাম হলো মেটফর্মিন। এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। আজকে আমি এর কাজ কী, এর উপকারিতা কী, এটি খাবার নিয়ম কী, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। এ ঔষধটির কাজ হলো যে সকল রোগীদের ডায়াবেটিক্স রয়েছে। ডায়াবেটিক্স মূলত দু ধরনের হয়ে থাকে, টাইপ 1 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স এবং টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স। যে সকল রোগীদের টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স রয়েছে তাদের এই টাইপ 2 ডায়াবেটিক্স মিলিটিয়ার্স নিয়ন্ত্রণ রাখতেই মূলত ঔষধটি দেওয়া হয়ে থাকে। ডায়াবেটিক্স একটি খুব পরিচিত রোগ। এটি রক্তে সুগারের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়। এই রোগে আক্রান্ত হলে অতিরিক্ত পিপাসা পায়, ঘন ঘন প্রস্রাব হয়, অতিরিক্ত ক্লান্তি বোধ মনে হয়, সর্বদা শরীর দুর্বল লাগে, অতিরিক্ত ঘাম বের হয়। এগুলোই মূলত টাইপ 2 ডায়াবেটিক্সের লক্ষণসমূহ। যে সকল রোগীদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের এই ওজন কমাতেও ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। এই ঔষধটি মূলত টাইপ 2 ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে থাকে এবং যে সকল রোগীদের অতিরিক্ত ওজন, অতিরিক্ত শরীরে ফ্যাট রয়েছে তা দূর করতেও খুবই কার্যকারী। ঔষধটি খাবার নিয়ম। সাধারণত এই ঔষধটি ডায়াবেটিক্সের উপর নির্ভর করেই ঔষধটির ডোজ নির্ণয় করা হয়ে থাকে। সাধারণত একটি করে ট্যাবলেট একবার সকালে কিংবা রাতে খাবারের সাথে সাথে খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এ ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে এবং কী পরিমাণে ডায়াবেটিক্স রয়েছে। ডাক্তার যদি মনে করেন যে এই ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার এই ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। তাই অবশ্যই এই মেডিসিনটি খাবার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ঔষধটি না খাওয়াটাই উত্তম। এ সময় ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, শরীর দুর্বল লাগা, ক্লান্তি ক্লান্তি ভাব সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের এই মেডিসিনটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন।